ছবিটা না দেখলে তিনটে জিনিস খুব দরকার, নাটক, প্রেম, গান। আমাদের জন্য এখন প্রায় অতীত। তবে ভাববেন না, সার্কাস শুধু মাঠেই দেখা যায়, সার্কাস চলে সর্বোচ্চ। আর একটি ছবি তৈরি করতে যেই সার্কাস মূলত হয়ে থাকে ক্যামেরার পেছনে, এবার সেই গল্পটাই সকলের জন্য নিয়ে আসতে চলেছেন পরিচালক মইনা ভৌমিক। ছবিটা না দেখলে তিনটে জিনিস খুব দরকার, নাটক, প্রেম, গান। যার মাধ্যমে একটি সিনেমাকে ঘিরে এত ঘটনা, রাদার সার্কাস দেখতে চলেছেন দর্শকেরা। কি বলছেন এই সার্কাস অর্থাৎ চলচ্চিত্র সার্কাসের মালিক? দেখো, সিনেমা বানানোটা আর মানে মানে গল্পগুলো বলতে ইচ্ছে করে, নিজের কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে ইচ্ছে করে বলে সিনেমাটা বানায়। কিন্তু সিনেমা বানানোটা এই প্রসেসটার প্রতি আমার খুব একটা মানে খালি ভালো লাগা আছে এটা বলতে পারবো না। সো ভালো লাগাগুলো আছে, যেরকম খারাপ লাগাগুলোকে বেশি করে একটু মজার ছলে বলা একটা ব্লগ বলতে পারো ইজ চলচ্চিত্র সার্কাস। সবই শুধু আমার সাথে নেই, আমার আমি যেগুলো ফেস করেছি, অনেকে যেগুলো ফেস করে বলতে পারে না বা বলতে চায় না রাদার, আমার মনে হয়েছিল সেটা বলা দরকার বা মানুষের জানা দরকার। যেরকম আমরা সর্বক্ষণই টিভি চ্যানেলে বা খবরের কাগজ খুললেই আমরা জানতে পারি এই নায়ক এই নায়িকার সাথে প্রেম করছে, কি এই নায়িকার সাথে ওই নায়কের ব্রেকআপ হয়ে যাচ্ছে, এই স্টোরি, এই গসিপগুলো মানুষকে টানে। সো এই এবং অনেকে ডিপ্লোম্যাটিক্যালি বলে না কিছু হয়নি। সো যখন তা বিহাইন্ড দ্য সিনস অ্যাকচুয়ালি কী হয় সেটাকে চলচ্চিত্র সার্কাস দেখলে আমার মনে হয় লোকের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে অ্যাকচুয়ালি কী বলে না। আসল সার্কাসের মতোই এই চলচ্চিত্র সার্কাসে রয়েছেন খেলা দেখানোর জন্য একাধিক মানুষ। পাওলি দাম, রুদ্রনীল ঘোষ, তনুশ্রী চক্রবর্তী, কনীনিকা ব্যানার্জি, সুদীপ্তা চক্রবর্তী, এক একজন এক এক রকম খেলা দেখিয়েছেন এই ছবিতে। বললেন তারাই, আমি আপাতত মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের খেলাটা দেখাচ্ছি, সেই পার্টটাই পেয়েছিলাম। আর মইনাকের সঙ্গে এটা আমার থার্ড কাজ, রানা সরকার যিনি প্রযোজক ওনার সঙ্গে দ্বিতীয় কাজ। দুজনের সাথেই শুরু করেছিলাম যে ছবিটা দিয়ে, তার নাম ছিল বেডরুম, এসে ঠেকলো চলচ্চিত্র সার্কাসে। সো ওভারঅল দ্য জার্নি খুব সুন্দর হয়েছিল, অ্যান্ড এই ছবিটার জন্য আমি সত্যি মুখিয়েছিলাম যে কবে রিলিজ করবে ছবিটা। ইনফ্যাক্ট অনেকেই বলেছিল কবে রিলিজ করবে ছবিটা। আমি ওই ক্যামেরার ওই পারে বসে থাকা সার্কাসের মধ্যে পড়ি, কারণ আমি দর্শক মণ্ডলীর মধ্যে থেকে উঠে আসা একজন দর্শক, যে ওই মেগা সোপের সিরিয়ালের হিরোইনদেরকে দেবী রূপে পুজো করে। আমার চরিত্রের নাম মিতা, আমি পরিচালকের বউ এবং সাংঘাতিকভাবে মেগা সোপ ফ্যাসিনেটেড, এবং সেখানকার সমস্ত হিরোইনদের প্রাণের থেকে বেশি ভালোবাসে, তাদের সঙ্গে দেখা করাটা অদম্য ইচ্ছে, একেবারে অন্য চরিত্র। মানে আমাকে সত্যি কথা বলতে গিয়ে সিরিয়াসলি বলি, এরকম চরিত্র আমি এর আগে করিনি। আমি থ্যাঙ্কফুল টু মইনা যে আমাকে এই চরিত্রে ভেবেছে, এবং অনেকগুলো বছর ধরে তো আটকে আছে এই সিনেমাটা। আশা করছি এইবার পুজোয় ওই বাকি অতগুলো বড় বড় ফিল্মের মধ্যে মানে ধামাকা একটা ছোট্ট খুলেও হতে পারে। আমি স্টাইলিস্টের চরিত্র, আমার খুব মজা লেগেছে ছবিটা মানে চরিত্রটা করতে, বিকজ কারণ আমার প্রচুর বন্ধু বান্ধব রয়েছে স্টাইলিস্ট, এবং প্রচণ্ড পিএনবিসি করি আমি তাদের সঙ্গে, এবং বা যদি হেলদি, কিন্তু আমার খুব মজা লেগেছে। আর আমি আর মইনা আমরা দুজন খুব পিএনপিসি করি প্রচণ্ড, মানে এরকম বহুবার হয়েছে একজন হিরোইনের মানে একজন অভিনেতা অভিনেত্রীকে নিয়ে সবে শুটিং শেষ করেছে হয়তো, মানে আমি এখনকার কথা বলছি না, বা একটা শুটিং থেকে এসছে এবং তাদের এগেনস্টে মইনা আমার সঙ্গে বিচিং করছে না, এম মইনা মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে আমার স্টাইলিস্ট বন্ধু বান্ধবদের সঙ্গে আমি প্রচুর করি, এবং এই ছবিতে কিন্তু আমার চরিত্র অ্যাকচুয়ালি এরকম। আমি আহাম্মকের খেলা দেখাচ্ছি এখানে, সার্কাসে অনেক অনেক খেলা দেখিয়েছেন দেখান, আমি এখানে আহাম্মকেরই খেলা দেখাচ্ছি। তার কারণ হচ্ছে যে যে সিনেমাটা বানাতে গিয়ে যতটা অশান্তি হলো, সেই সিনেমার হিরো হচ্ছি আমি, এবং বিরাট হাবভাব তার, কিন্তু বিরাট কিছু ডায়লগ বলতে পারে না, মাঝে মধ্যে একটু একটু শাহরুখ খানকে নকল করে ফেলে, আর তারপর প্রবল অশান্তি আর গুচ্ছ ক্যালানি খায়। তো কী হয় মানে মজা করতে করতে গিয়ে হয়তো আমাদের এই সিনেমাটা তৈরি হয়েছে, বাট
পুজোতে যে কটা সিনেমা রিলিজ করছে বা যে কটা সিনেমা আমাদের তৈরি হয়, প্রত্যেকটা সিনেমা তৈরি হওয়ার পেছনে কিন্তু অ্যাক্টরের ডায়লগ ভুলে যাওয়া, মেকআপ আর্টিস্টের ভুল মেকআপ করা, যিনি কস্টিউম ডিজাইন করছেন তার লুঙ্গির জায়গায় পায়জামা দিয়ে দেওয়া, লেখকের ভুল লেখা, যতগুলো এরার রয়েছে সব কটা দিয়ে আমাদের একটা অশান্তি হয়। এবং আর একটা যেটা মাস জিনিস হয়ে যাচ্ছে যে ব্যক্তিগতভাবে কোনো একজন দুটো মানুষের সঙ্গে দুটো মানুষের মধ্যে হয়তো খাড়াখাড়ি আছে, সে শ্যুটিংয়ে একটা পার্সোনাল খাড়াখাড়ি শ্যুটিংয়ে এসে সেই খাটটা নিয়ে নিল, নিয়ে বা এটা অশান্তি করে। সো দ্য ফ্যাক্ট ইজ তারপর সেইটা কাজের ওপর এফেক্ট পড়ে এবং অতগুলো অশান্তি মারামারি চোখের জল কি কার দুম করে কার প্রেমে পড়ে গেল, ও ঠিক করেছিল আমি ওকে ছক করবো, ও ছকে নুনডে নিল। তো এন্ড অফ দ্য ডে হয়তো আমাদের জিজ্ঞাসা করলে অনেক জায়গায় না না আমাদের মধ্যে সব হয় না, বাট এন্ড অফ দ্য ডে পৃথিবীর সবকটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্তত এই ঘটনা রোজের ঘটনা, আর পুজোতে যে কটা ফিল্ম রিলিজ করছে সবকটা ফিল্মের যেটা দেখতে পাওয়া যায়নি যে ঘটনাগুলো সেটের মধ্যে ঘটেছে তার কিছু না কিছু ঘটনা নিয়ে কোথাও একটা চলচ্চিত্র সার্কাস লুকিয়ে রয়েছে। এই ছবির মিউজিক করেছেন অনুপম রায়, একটি বিশেষ গান গেয়েছেন সোমলতা আচার্য। সার্কাসের মানে চলচ্চিত্রটা বাদ হয়ে গেছে, শুধুই সার্কাস হয়ে গেছে চলচ্চিত্র সার্কাসের। সবাই যেমন ক্লেম করছে সিনেমাটা ইজ গোয়িং টু বি অ্যা ভেরি ফান এলিমেন্ট, সেরকমই গানগুলো ইকুয়ালি সেরকমই হবে আমার প্রচণ্ড আশা, ভালো লাগবে সকলের। আমার গানটাই যেমন, আমার গানের নাম হে ব্রাদার এবং লেখাগুলো বেশ ইন্টারেস্টিং ফানি, আশা করছি লোকের ভালো লাগবে। এবং কাজ করার এক্সপিরিয়েন্স বলতে গেলে অনুপমের সঙ্গে কাজটা অনেক দিন ধরে করছি, সো ইটস দ্যাটস বিন আ ভেরি কমফোর্ট জোন, কমফোর্ট লেভেলটা অনেকটাই, সো মজা করে কাজ করেছি, আমার বেশ ভালো লেগেছে। বল ভাই বল এ তুই কাদের পাল্লা ফেললি আমায়, বল ভাই বল এ তুই কাদের পাল্লায় ফেললি আমায়, বল ভাই বল এ তুই কাদের পাল্লায় ফেললি। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।